নমস্কার, আমি শেয়ারবাজ থেকে শাশ্বত মিত্র। আজকে যেটা নিয়ে ভিডিও করছি সেই ভিডিওটা হলো, কোনো খরচা না দিয়ে একটা অপশান স্ট্র্যাটেজি আপনাকে দেবো যেখান থেকে আপনি প্রতি সপ্তাহে কিছু ইনকাম করতে পারবেন, কিন্তু অ্যাকচুয়াল প্রাইস আপনার কোনো পয়সা খরচা হবে না। মানে একটা অপশান কিনতে গেলেও পয়সা লাগে, সেই পয়সাটা আপনার লাগবে না। কীভাবে এই স্ট্র্যাটেজিটা আপনাকে দেবো সেটা দেখবার জন্য পুরো ভিডিওটা দেখবেন, কারণ অনেক কিছু বোঝাবার আছে। যদি ভিডিও এতটুকুও বাদ দেন তাহলে কিন্তু আপনি পুরো স্ট্র্যাটেজিটা বুঝতে পারবেন না। পরে আমাকে জিজ্ঞাসা করতেই পারেন, কিন্তু আমি অবশ্যই আপনাদের উত্তর দেবো, কিন্তু যদি আপনি না দেখেন তাহলে তো আপনি জিজ্ঞাসাই বা করবেন কীভাবে। তাই পুরো ভিডিওটা কোথাও না কেটে দেখুন। আমি আরম্ভ করছি আজকের ভিডিও। প্রথম কথা হচ্ছে, এই স্ট্র্যাটেজিটা হচ্ছে নিফটি উইকলি অপশানের ওপর। কার ওপর স্ট্র্যাটেজি? নিফটি উইকলি অপশান। ধরুন এখন নিফটি 17,700। আচ্ছা, প্রথমে বলে নিই কোন অবস্থায় এই ট্রেডটা নেওয়া যাবে না, যাবে না, এই ট্রেড আপনি করবেন না। কখন? যদি পরের উইকে কোনো ইভেন্ট থাকে, আপনি বললেন ইভেন্ট মানে কি? ইভেন্ট মানে ধরুন পরের উইকে আরবিআই পলিসি আছে, কিংবা ফেডের পলিসি আছে, কিংবা কোনো বাজেট আছে, কিংবা কোনো রেজাল্ট আছে, ইলেকশন রেজাল্ট আছে, সেই সব সপ্তাহে এই নেবেন না, কারণ এটা ভোলাটিলিটি বেশি থাকলে এটা এই সওদাটা হবে না। আমরা ধরে নিচ্ছি যে ভোলাটিলিটি মার্কেটে বেশি থাকে না, কারণ আপনি যদি একটা নিফটির সারা বছর দেখেন, নিফটি সারা বছরে 10% প্লাস কিংবা 10% মাইনাস, কি বড় জোর 20% প্লাস কি 20% মাইনাস, এর বেশি কিছু হয় না। আর আমি এটা উইকলি, 52টা উইক থাকে একটা বছরে, তাই এটা 3% একটা আমি ধরে নিয়ে এই স্ট্র্যাটেজিটা করা। সেই জন্য যদি সেই উইকে দেখেন, স্ট্র্যাটেজিটা আপনাকে নিতে হবে বৃহস্পতিবার বিকেলবেলা। কখন নিতে হবে? বৃহস্পতিবার বিকেলবেলা। তাহলে আপনার হাতে কী টাইম? ট্রেডিং ডেট কবে কবে? শুক্রবার, পরের সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, 5 দিন। এই পরের 5 দিনের মধ্যে যদি কোনো দিন কোনো ইভেন্ট থাকে, আরবিআই পলিসি হোক, ফেডের পলিসি হোক, কিংবা কোনো ইলেকশন রেজাল্ট, কিংবা কোনো ইভেন্ট, বাজেট, যে ইভেন্ট আপনার মার্কেটকে এদিক ওদিক করতে পারে, যেটা আপনার জানা, অজানা অনেক কিছু হতে পারে, কালকে চায়না বোম মারতে পারে, কালকে উত্তর কোরিয়া একটা মিসাইল ছেড়ে দিতে পারে, সেগুলো আপনার কিছু করার নেই, সেগুলো প্রতি উইকে হবে না। 52টা উইকের মধ্যে আমি যে স্ট্র্যাটেজিটা বলবো, আমি আপনি পেপার ট্রেড করে দেখবেন, ট্রেড করা আমার আপনাকে বলাটা আমার কাজ নয়, ট্রেড করবেন কিনা সেটা আপনার ফিনান্সিয়াল যে কাউন্সিলর আছে তার সঙ্গে কথা বলে, বা কনসালটেন্ট যে আছে তার সঙ্গে কথা বলে আপনি ঠিক করবেন। আপনি পেপার ট্রেড যদি করেন, 52 সপ্তাহের মধ্যে 48 সপ্তাহে হয় আপনি কিছু পাবেন, বা আপনার যাবার কোনো সম্ভাবনা নেই। এমন স্ট্র্যাটেজি আপনাকে দিচ্ছি যেখানে হচ্ছে লসের সম্ভাবনা ছাড়া, সেই স্ট্র্যাটেজি আপনাকে দেবো। সুতরাং ভালো করে ভিডিওটা দেখবেন। তাহলে কোনো একটা কি না বলে দিলাম, যে কোনো যদি ইভেন্ট থাকে সেই ইভেন্টে, সেই ইভেন্টের সপ্তাহে এই স্ট্র্যাটেজিটা নেবেন না, এছাড়া যে কোনো সপ্তাহে যখন তখন আপনি এই স্ট্র্যাটেজিটা করতে পারেন। ধরুন এখন চলছে 17,700, তার 1% ওপরে, মোটামুটি 150 পয়েন্ট ধরে নিন, 17,850-এর একটা কল কিনুন, সিই কিনুন। কখন কিনবেন সেটা বলে দিচ্ছে, কিনুন। আর এই যেখানে কলটা কিনলেন তার 200 পয়েন্ট ওপরে, কত হবে 200 পয়েন্ট? 18,050। এখানে বলেছি একটা কিনুন, আর এখানে বলছি দুটো কল এই 18,050-এর বেচে দিন। কখন কিনবেন আর কখন বেচবেন, কি হলে কিনবেন বেচবেন, এবার সেটা বোঝাচ্ছি। তাহলে কি করতে হবে? যেখানে নিফটিটা আছে, যে পজিশানে বৃহস্পতিবার 3টে থেকে 3:30টার মধ্যে নিফটি রয়েছে,
তার ঠিক 1% ওপরে একটা কল কিনবেন, যেখানে কলটা কিনলেন তার 200 পয়েন্ট ওপরে দুটো কল, কল দুটোই কিন্তু কল, কোনো পুটের ব্যাপার না, একই দিকে দুটো কল বেচে দেবেন। বা কখন করবেন? করবেন তখনই যখন এই একটা কলের দাম দাম দামের থেকে এই দুটো কলের দাম বেশি হবে হবে বা এক হবে। তাহলে কি বললাম বোঝা গেল না? ভালো করে এবার লিখে বোঝাচ্ছি। ধরুন 17,850-এ যেটা কিনতে বলেছি তার দাম 100 টাকা ধরুন, তাহলে 18,050-এর কল যদি 50 টাকা বা তার বেশি হয় তবে এই স্ট্র্যাটেজিটা আমি করব। কখন করব? বৃহস্পতিবার এটা থাকেই, বৃহস্পতিবার বেশিরভাগ দিন আপনি এটা পাবেন, এটা বেশিরভাগ দিনই থাকে। যেখানে আপনার নিফটিটা বন্ধ হচ্ছে তার 1% ওপরে যে কলটা কিনছেন তার যে একটার দাম আর এর দুটোর দাম যদি সমান সমান হয়, 17,850-এর একটা কলের দাম আর 18,050-এর দুটো কলের দাম যদি সমান সমান হয় স্ট্র্যাটেজি করা যাবে। কি করতে হবে? আপনাকে 17,850-এর একটা কল কিনতে হবে আর 18,050-এর দুটো কল বেচে দিতে হবে। তাহলে দুটো বেচলে 50-50 100 টাকা, বেচে দেওয়া মানে কি টাকাটা আপনি পাবেন আর এটা কেনা মানে এই টাকাটা আপনার যাবে। তাহলে 100 টাকা গেল, 100 টাকা পেলেন, তাহলে আপনার ঘর থেকে কোনো খরচা হলো না। বোঝা গেল? 100 টাকা পেয়েছেন দুটো কল বেচে আর এখানে 100 টাকারই মাল কিনেছেন, তাহলে তো আপনার ঘর থেকে কিছু যায়নি। কিন্তু এটা করতে গেলে একটা মার্জিন লাগবে, মার্জিন দিতে হবে এনএসির কাছে। সেটা কত? সেটা হচ্ছে 94,000 টাকা। 94,000 মার্জিনটা আপনি যদি রেখে দেন আপনি এই স্ট্র্যাটেজিটা নিতে পারেন। কত মার্জিন? 94,000 অনলি। এবং এর থেকে প্রতি মাস সপ্তাহে আপনার কিছু কামাই আসতে পারে। 94,000 টাকা যদি আপনি আজকে ব্যাংকে রাখেন তাহলে বছরের শেষে আপনি কত পাবেন জানেন? মানে আপনার কোনো আইডিয়া আছে বছরের শেষে কত পাবেন? 1 বছর যদি রাখেন, এমনি ধরুন আপনার অনেকেরই অ্যাকাউন্টে সেভিংস ব্যাঙ্কে পড়ে থাকে, তাহলে বছরের শেষে আপনি 2,000 থেকে 2,500 টাকা পাবেন বছরের শেষে, মানে মাসে 200 টাকা। আর এখানে 4টে উইক, এটা উইকলি অপশন স্ট্র্যাটেজি। 4টে উইকে যদি প্রতি উইকে আপনি 500 টাকাও, 2টো উইক যদি আপনি পান তাহলে এটা মাসে 1,000 টাকা আপনি পেতে পারেন, মানে বছরে 12% উইদাউট, যেখানে আপনার লসের চান্স নেই। এটা খুব ভালো স্ট্র্যাটেজি হতে পারে। তবে অবশ্যই যে কোনো ট্রেড করার আগে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করে নেবেন। এবার আমি আপনাকে ট্রেডটা বোঝাবো কীভাবে করতে হবে। এটা বুঝে গেছেন তো যে কোনো ইভেন্ট থাকলে করব না, যেখানে নিফটি আছে তার 1% উপরে একটা কিনবো আর তার 200 পয়েন্টের ওপরে দুটো বেচবো। কখন এই কেনা বেচাটা করবো আগে মিলিয়ে নেবো, দেখে নেবো, ব্রোকারকে জিজ্ঞাসা করে নেবো, দাদা 17,850 কত যাচ্ছে? ব্রোকার বললে 105 টাকা। আচ্ছা 18,050-এর কলটা কত যাচ্ছে বলুন তো? বললো হয়তো 52 টাকা। ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন, 17,850-এর একটা কিনুন 104 টাকায় লাগিয়ে দিন আর ওটা 52 টাকায় দুটো বেচে দিন, একসঙ্গে দুটো করবেন। যদি দুটো একসঙ্গে করা যায় দুটো করে দিন, যেখানে আমার পয়সা লাগছে না, এটা আপনি অর্ডার দিয়ে রেখে দিলেন, দুটো হয়ে গেল। এবং তার জন্য আপনার কী লাগবে? একটা 94,000 টাকার মার্জিন লাগবে। এই অবধি ক্লিয়ার? এবার পরের সিনারিওতে আসি। তাহলে ধরে নিচ্ছি স্ট্র্যাটেজিটা হয়েছে, আপনি 17,850-এর সিই 100-ই কিনেছেন আর 18,050-এর সিই 100-ই কিনেছেন একটা, আর 18,050-এর সিই 50 টাকা × 2 = 100 দুটো বেচেছেন, বেচেছেন এই অবধি আপনার বোঝা হয়ে গেছে। তাহলে আপনার ঘর থেকে কোনো টাকা যায়নি, যে 94,000 টাকাটা আপনি দিয়েছেন সেটা মার্জিন হিসাবে দিয়েছেন, সেই 94,000 আছে। তাহলে প্রথম একটা বুঝে নিন, যদি কোনো কারণে নিফটি নিচে যায় তাহলে লসের কোনো সম্ভাবনা নেই, কোনো
সম্ভাবনা নেই, এক পয়সা লস হবে না, কোনো সম্ভাবনা আপনার মানে এক চালানা লস হবার কোনো সম্ভাবনা নেই। আপনি বললেন যদি ওপরে যায়, যদি ওপরে যায় আপ টু 18,250 অবধি, লস নেই, তার মানে 18,250 স্পট নিফটি আপনার স্টপ লস। আপনার ব্রোকারকে বলাই থাকবে যদি কখনো দেখেন স্পট নিফটি 18,250, তাহলে আমার 17,850-এর একটা কল বেছে দেবেন আর 18,050-এর দুটো কল কিনে নেবেন। 52 সপ্তাহের মধ্যে আমি বলে দিচ্ছি 48 সপ্তাহ আপনি এটাই পয়সা পাবেন, কিন্তু স্টপ লস দিতেই হবে। হতে পারে যে 4টে সপ্তাহ আপনার এই স্টপ লস কাটতে পারে, প্রথম যেদিনকে করলেন সেদিনকেই সেই সপ্তাহটা, সুতরাং স্টপ লস ইনএভিটেবল। গাড়ি যেরকম আপনি ব্রেক ছাড়া চালান না, সেরকম কোনো ট্রেড একটা সিঙ্গেল ট্রেড উইদাউট স্টপ লস নেবেন না, এই কথাটা আমার মনে রাখবেন। শেয়ার মার্কেটে লং টাইম থাকতে গেলে এটা সবথেকে জরুরি কথা, কারণ ব্রেক না থাকলে কী হবে জানেনি, নাই হসপিটাল নাই অন্য কোথাও। সেরকম শেয়ার মার্কেটে যদি স্টপ লস না লাগান সব টাকাই চলে যাবে, ক্যাপিটাল না থাকলে আর ট্রেড করবেন কী করে, তখন স্টপ লস লাগবে। তাহলে আপনার স্টপ লস আপনি বুঝে গেলেন 18,250। কেন 18,250 সেটা বলে দিই, 17,850-এর কল, কলের দাম কীভাবে হয় আগের দিন বুঝিয়েছিলাম অন্য একটা ভিডিওয়ে, অপশানেরই একটা ভিডিওয়ে রেঞ্জ ট্রেডিংয়ে, তাও আরেকবার আপনাদের অবগতির জন্য আরেকবার বুঝিয়ে দিই। 17,850 এই কলটা যে আপনি 100 টাকা দিয়ে এখন কিনছেন 17,700-এ, অ্যাকচুয়ালি এই কলটার দাম হওয়া উচিত জিরো, কারণ কলের দাম হয় 17,850-এর কল মানে এর যত ওপরে তত এর দাম। যদি 17,950 হয়, এর দাম 17,950 মাইনাস 17,850 100 টাকা, 18,050 মানে 18,050 মাইনাস 17,850 200 টাকা, এরমভাবে বুঝতে পারছেন। তাহলে যদি এটা 18,250-এ যায় তাহলে এই কলটার দাম হবে কত, 400 টাকা। আবার 18,050-এর কল আপনি দুখানা বেচেছেন, কটা বেচেছেন, দুটো, তাহলে দুটো মানে 200, তাহলে 18,850-টা যদি 18,250 হয় তাহলে একটা কলের দাম হবে 200 টাকা, দুটোর দাম কত হবে 400 টাকা, তাহলে এটাও 400 এটাও 400, এটাই হচ্ছে আপনার স্টপ লস। তখন তাহলে আপনি বলছেন তাহলে 18,250 আপনার একটু লস হবে, কেন, কারণ হচ্ছে এই দুটোরই একটু একটু প্রিমিয়াম থাকবে, এর একটার প্রিমিয়ামের তুলনায় এর দুটোর প্রিমিয়াম একটু বেশি হবে, সেইটুকু আপনার লস হতে পারে, সিনারিওতে বলে দিলাম। তার আগেও আপনি কেটে দিতে পারেন, আপনি ইচ্ছা করলে 18,250 বৃহস্পতিবার গেলে কিছুই লস হবে না, লাস্ট মুমেন্টে একই থাকবে, লাস্টে তো দামটা প্রিমিয়ামটা জিরো হয়ে যায়, প্রিমিয়ামটা তো খালি প্রথম দিন, আর আপনার এই ট্রেডটা তো উইকলি, নিফটি উইকলি অপশানের ট্রেড, তাহলে 5 দিন মাত্র আপনি ট্রেডটা করবেন রাখবেন, শুক্রবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার, 5 দিনের ট্রেড, প্রতি সপ্তাহে আপনি ট্রেডটা নিতে পারবেন। এইবার লাভ কীভাবে হবে, লস তো বুঝিয়ে দিলাম, 17,250-এ গেলে আপনার একটু লস হবে বা কাটা যাবে, আর নিচে গেলে আপনার কোনো ভয় নেই। নিচে গেলে কী লাভ হবে, যেটুকু প্রিমিয়ামের ডিফারেন্স হবে সেটা লাভ হবে, সেটা দেখিয়ে দিচ্ছি। এবার সবথেকে বেশি লাভ হবে যদি মার্কেটটা 17,850 থেকে 18,050-এর মধ্যে থাকে বা 18,150-এর মধ্যে থাকে, যেখানেই থাকুক না কেন আপনি কিছু পয়সা পাবেন। কীভাবে, ধরুন মার্কেটটা 17,950 লাস্ট বৃহস্পতিবার, লাস্ট বৃহস্পতিবার সিনারিও ওয়ান, তাহলে 17,850-এর সি যেটা আপনি কিনেছিলেন 100 টাকায়, তার দাম এখন 100 আপনি বেচে দিলেন, তাহলে এখান থেকে পেলেন আপনি জিরো পয়সা, কিছু পেলেন না, 100 টাকায় কিনেছিলেন 100 টাকায় বেচলেন। কিন্তু 18,050-এর সি যেটা আপনি বেচেছিলেন 52 টাকায়, 50 টাকায়, কটা বেচেছিলেন, দুটো, 100 টাকা, সেটার দাম তো এখন জিরো, কারণ 18,050-এর নিচে আছে, 17,950 মানে 18,050-এর নিচে, তাহলে এটার দাম জিরো, তাহলে এখান থেকে আপনার 100 টাকা লাভ।
তাহলে টোটাল আপনার লাভ কত হলো 100 × 50 5000 টাকা, যদি এটা 17,950 হয়। সেকেন্ড সিনারিও 18,050, তাহলে 17,850 সিএর কত দাম হবে? 18,050 − 17,850 200 টাকা, তাহলে আপনি কিনেছিলেন কতই? −100 টাকা, আপনার লাভ হলো 100 টাকা। আর 18,050 সিটা আপনি বেচেছিলেন 50 × 2 = 100 টাকা, তার দাম কিন্তু এখনও 100, তার দাম কিন্তু এখনও 0, কারণ 18,050 এটাও 18,050। লাস্ট দিনে যদি একই দাম আসে এমনি 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে আপনি কত পেলেন? 100 টাকা। টোটাল কত পেলেন? 200 টাকা। তাহলে টোটাল আপনার ইনকাম কত হলো? 200 × 50 10,000 টাকা। লসের সম্ভাবনা কিন্তু আপনি যেহেতু 100 টাকায় কিনেছেন, 100 টাকার বেচেছেন, আপনার পকেট থেকে 1 পয়সাও যায়নি, কিন্তু আপনি ইনকাম করছেন কত? এই সিনারিওতে 5,000, এই সিনারিওতে 10,000। আচ্ছা, এই দুটো বোঝা গেল। থার্ড সিনারিও ধরুন 18,150 শেষ দিনে, তাহলে 17,850 সি, এতে আপনি কত পাবেন? 300 টাকা। আপনি কিনেছিলেন 100 টাকায়, আপনার লাভ হবে 200 টাকা। আর 18,050 সি এইটা আপনি বেচেছিলেন 50 টাকায়, এখন দাম কত? 18,150 − 100 টাকা, 100 × 2 200 টাকা, আপনি পেয়েছিলেন 100 টাকা, আপনার লস হলো 100 টাকা। এখানে লাভ হয়েছে 200, এখানে লস হয়েছে 100, তাহলে টোটাল লাভ কত? প্রফিট 200 − 100 = 100 × 50 5,000 টাকা। বোঝা গেল? তার মানে আমি যেটা আপনাকে বলতে চাইছি, 17 যেখানে আপনি কিনেছেন প্রথম সিইটা, সেই 17,850-এর উপরে যেখানেই মার্কেটটা বন্ধ হোক না কেন, আপ টু 18,200 যেখানে বন্ধ হবে সেখানেও আপনি কিছু পয়সা নিয়ে যাবেন, আপনার লসের কোনো সম্ভাবনা নেই। একমাত্র 18,250 যদি পেরিয়ে যায় তবেই আপনার লস হবে, তা আপনি পেরোতে দেবেন কেন? আপনি তো 18,250 স্টপ লস দিয়ে দিয়েছেন, আপনার প্রিমিয়াম ওই দুটো মিলিয়ে হয়তো 5-10 টাকা 20 টাকা হয়তো লস হতে পারে, 20 × 50 1,000 টাকা যদি কোনো দিন লস হয়। বেশিরভাগ দিনই, বেশিরভাগ সপ্তাহে, ওই তো বলে দিলাম 52টা সপ্তাহের মধ্যে 48টা সপ্তাহে এই সিনারিও আসবে না, কারণ যদি আসতো প্রতি সপ্তাহে যদি 3% করেই মার্কেট বাড়তো বা পড়তো, তাহলে 3 × 52 156% মানে প্রতি বছর মার্কেট 1.5 গুণ হতো। সেটা কি হয়? প্রতি বছর 15,000-এর মার্কেট কি 37,000 হয়? তাহলে তো এখন লাখে 5 লাখ 10 লাখে মার্কেট ট্রেড করতো, হচ্ছে না তো? সুতরাং আপনার ওই টেনশনটা নেই। এবার আপনি বলবেন এ তো আপনি একদিক দেখালেন, যদি পড়ে যায়, যদি পড়ে যায়, একটা দিকে সিনারিও হলো, কিন্তু বারবার একটা কথা বলছি, ট্রেড তখনই করবেন, দুটো জিনিস মনে রাখতে হবে, ওইটা মানতে হবে যে 17,850-এর যা দাম একটা কলের, 18,050-এর দুটো কলের দাম জানেন তার সমান হয়, তাহলে আপনার ঘর থেকে কোনো পয়সা যাবে না। আপনাকে আমার দেওয়ার একটাই এই ইয়েতে, যেখানে আপনার ঘর থেকে কিছু না যাচ্ছে অথচ আপনি কিছু পাচ্ছেন, দেখবেন আমরা যদি কোনো এক্সট্রা কিছু পাই আমাদের খুব একটা আনন্দ হয় না, কারণ আমার পকেট থেকে কিছু যায়নি তো। তো আমার সৌদাটা ওই জন্যই দেওয়া, যেখান থেকে আপনার পকেট থেকে কিছু না যাক কিন্তু কিছু অন্তত পকেটে আসুক। মার্কেটে সার্ভাইভ করতে গেলে এই ছোটোখাটো পয়সাগুলো খুব দরকার হয়, কারণ আপনি একটা দেখবেন কোনো কিছু রিকগনিশন পেলে খুব আনন্দ লাগে, সেরকম একটা ট্রেড করে যদি কিছু পয়সা পাওয়া যায় এটাই তার রেকগনিশন। ট্রেড তো আমরা পয়সার জন্য করি, কেউ তো দেওয়ার জন্য করি না, ওই ছোটো রেকগনিশনটা আমাদের দরকার হয়। তো এই ছোটো ছোটো রেকগনিশনের ট্রেডগুলোই আমি আপনাদের দিচ্ছি, কারণ দেখুন আমি অনেক ভিডিও করবো না করবো না করেও এই ইউটিউবে এসছি একটাই কারণে, পয়সা তো আমি দিচ্ছি না, মার্কেটে এমন কিছু স্ট্র্যাটেজি মানুষকে দেওয়া যার থেকে লোকে যদি কিছু পয়সা রোজগার করতে পারে, এটা আমার, দেখুন আমরা তো খুব সাধারণ লোক, নিজের পয়সা এত পয়সা নিয়ে যে নিজের পয়সা দিয়ে সমাজকে বিশাল হেল্প করতে পারবো, যদি কিছু স্ট্র্যাটেজি দিয়েও সমাজের কিছু করা যায় সেটা ভালো লাগে। যাই হোক, সেটা অন্য কথা, এই কথার মাঝখানে বলে ফেললাম। এবার আপনার দেখুন যে উল্টোর দিকে যদি হয়, ধরুন 17,750 এসে গেল, তাহলে 17,850-এরও দাম 0, 18,050-এরও দাম 0, আপনি কিনেছেন 0 দিয়ে, তাহলে আপনি কিনেছেন 100 টাকায় কিনেছেন, 100 টাকায় বেচেছেন, আপনার 0, কোনো লস নেই, কিন্তু এগুলো তো প্রফিট হয়। কেন বলছি,
ধরুন বুধবারে আপনি দেখছেন মার্কেটটা নিচের দিকেই আছে 17,800, তখন এই 850-এরটা কিছু অন্তত দেখবেন প্রিমিয়াম থাকবে, 10 টাকা হোক 20 টাকা হোক, কিন্তু 18,050-এরটা দেখবেন খুব কাছাকাছি এসে গেছে হচ্ছে 2 টাকা। তাহলে এইটা একটা বেচে দিলে 20 টাকা পাচ্ছেন, এইটা দুটো কিনলে 4 টাকা, তাও আপনার হাতে 700-800 টাকা থেকে যাবে। আপনি করে দেখবেন, না করলে বোঝাতে পারছি না। কারণ ধরুন বুধবার আপনি দেখছেন মার্কেটটা পড়ছে, মার্কেট আছে 17,800, তা সেই সময় 17,850-এর কলটার দেখবেন কিছু অন্তত প্রিমিয়াম আছে, 20 টাকা থেকে 40 টাকার মধ্যে প্রিমিয়াম দেখবেন ভ্যারি করছে 50 পয়েন্ট ওপরের কলের। কিন্তু এই 250 পয়েন্ট ওপরের কলের দেখবেন দাম 5 টাকা আছে। তাহলে দুটো বেচেছেন, আপনাকে দুটো কিনতে হবে এখানে 10 টাকায়, এটা যদি 20 টাকাতেও বেচেন 20 - 10 = 10, 10 × 50 = 500 টাকা, তাও আপনার পকেটে ঢুকবে। আরে আপনার তো কোনো পয়সা যায়নি, 500 টাকাই বা কে দেয়? চার সপ্তাহ আছে মাসে, 500 টাকায় 4 সপ্তাহে দিচ্ছি, ওই 500 করেই আসে, তাও 1 লাখ টাকায় আসবে মাসে 2,000 টাকা, যেটা ব্যাংকে রাখলে সারা মাসে আপনি 2,000 টাকা পাবেন, সারা বছরে তাও পাবেন কিনা সন্দেহ, এখন যে ইন্টারেস্ট রেট যে জায়গায় এসছে। তা সোজা স্ট্র্যাটেজি, যদি আমার পয়সা না যায় স্ট্র্যাটেজি রিস্কটা আমি নিতে কী আছে? পয়সা যাবার তো চান্স দেখছি না নিচে পড়লে, ভয় দেখবেন নিচে পড়ারই থাকে, কারণ প্যানিক পড়লে যদি 500 পয়েন্ট পড়ে যায় তাহলে কী হবে, 300 পয়েন্ট পড়ে যায়, পড়ারই যদি ভয় না থাকে। মার্কেট সবসময় উঠতে থেকে দাদা, মার্কেটে কিনতে গেলে পয়সা লাগে, তবে তো মার্কেট উঠবে, এই নাই FII-কে কিনতে হবে, নাই DII-কে কিনতে হবে, পড়তে গেলে তো পয়সা লাগে না, পড়তে গেলে লোকে বেচলেই বঞ্চ পয়সা পাবে, তাই পড়ার ভয়টা থাকে। তা পড়ার ভয় যদি আপনার টাকা যাবার ভয় না থাকে, তাহলে বুঝতেই পারছেন স্ট্র্যাটেজিটা কত ভালো। পড়ার ভয়েতে যদি আপনার টাকা যাবার ভয় না থাকে, তাহলে স্ট্র্যাটেজিটা সুন্দর স্ট্র্যাটেজি হলো না? সেই হিসাবে এই স্ট্র্যাটেজিটা আমি আপনাদের দিলাম। খালি একটা মনে রাখতে হবে, কোনো ইভেন্ট থাকলে আমি এই ট্রেডটা নেবো না, আর ওই দুটো জিনিস আমার সমান হতে হবে, এবং স্টপ লসটা অবশ্যই রাখতে হবে, কারণ কোনো একটা সপ্তাহ আসতে পারে যে সপ্তাহে মার্কেট 700 পয়েন্ট বাড়লো, তখন না হলে আপনার বিশাল লস লেগে যাবে, আপনি সারা বছর ধরে যেটা কামালেন সেটা ওই এক সপ্তাহে চলে যাবে, সেই ভুল আমরা করব না। আমরা 18,250 আমাদের স্ট্রিক্ট স্টপ লস হবে, তাতে 10 টাকা লস হোক, 20 টাকা লস হোক, 20 × 50 1,000 টাকা দিয়ে আমরা বেরিয়ে আসবো, কারণ আমরা জানি বাকি 48 সপ্তাহ যদি আমি 500 করে পাই 24,000, 4 সপ্তাহ যদি আমার 1,000 করে যায় 4,000, 24,000 - 4,000 বছরের শেষে 20,000 টাকা ইনকাম, 94,000 টাকা লাগিয়ে বছরের শেষে আমি 20,000 টাকা ইনকাম করে নিলাম উইদাউট এনি রিস্ক, রাতের ঘুম আমার কিচ্ছু হচ্ছে না, ভয় লাগছে না খালকে পড়ে গেলে কী হবে, আমার কি শেষ? আমরা তো ফার্স্টেই ভাবি গেল সব গেল, এই গেলোর চিন্তাটা আপনার থাকবে না। এই স্ট্র্যাটেজিটা আপনি কোথাও না বুঝলে অবশ্যই আমাকে বলবেন, কিন্তু একটা শর্ত আছে, পুরো ভিডিও দেখার পর অর্ধেক দেখলে কিচ্ছু বুঝবেন না, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের আপনারা দেখেছেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, স্ট্র্যাটেজিটা কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই কথোপকথন, আপনারা আমার সঙ্গে জুড়ে থাকা, এগুলোই আমার উৎসাহ দেয় আমাকে ভিডিও করবার। ভালো থাকবেন, নমস্কার।